বাচ্চাটাকে এদের আত্মীয়তে নিতে চাই, মানে ও ছেলেটাই নিজে থেকে বলছে না আমার কাছে থাক। ঠান্ডা আমাদেরই গ্রামে বোমা সিউড়িতে দু তিনবার ট্রিটমেন্ট করার পর বাচ্চা হয়েছিল। বাচ্চা হওয়ার পর ডাক্তারবাবুকে মানে যেটা বলেছিলেন কি হাতের প্রবলেম আছে, ও যথারীতি ওখান থেকে ছুটি দিয়ে দিয়েছিল কি অন্য জায়গা দেখাবার জন্য। তো তার একদিন পরই হঠাৎ করে খবর এলো স্ট্রোক হয়ে মারা গেছে। আমরা গ্রামবাসী তাড়াতাড়ি যাই, যাই হোক লাশটা এখান থেকে নিয়েছে সৎকাজ করি। আর এখন এই পরিবারটা খুবই মানে গরিব পরিবার, সেই একটা মানে ইনকাম কন্যাওয়ালা আর 8-9টা খানেওয়ালা, মানে খুবই দুঃখিত। মানে আমরাও গ্রামবাসীও মানে এই বাচ্চা দুটো কীভাবে যে মানুষ করবে। যাই হোক আমরা গ্রামবাসী মানে কিছু যতটুকু পেরেছি করেছি, আমরা অপরন্ত গ্রামবাসী হয়ে বলেছি কি আপনি বড়বাবুর কাছে যান, যতটুকু পারে সাহায্য করবে। তো যথেষ্টভাবে গিয়েছিলেন আজকে থানাকে, বড়বাবু যথেষ্টভাবে ওনাদিকে সাহায্য করার জন্যে আস্থা তো দিনছে আর প্রমাণও করে দিয়েছে। আজকে 5 বছর পর্যন্ত দায়িত্ব নিয়েছে দুটো বাচ্চার, কিছু মানে কথা বলার সঙ্গে সঙ্গে আজকে অনেক কিছু মাল দিয়ে গেছে, মানে জামা কাপড় শীতের এমনি কাপড় মানে দুধ বাচ্চাটার চাল ডাল। রামবাবুর মানে আমাদের যে অফিসার আছে দ্বিতীয় অফিসার তার হাত ধরে দিয়ে পাঠিয়েছেন। আমাদের ধন্যবাদ মল্লপুর ওসিকে, আমাদের গ্রামবাসী থেকে খুবই একান্ত ধন্যবাদ। রব্বান খাঁ আমাদের থানার ওসি উনি সমস্ত ব্যবস্থাটা করে দেবে, ঠিক আছে? আপনাকে এর ওর দূরে যাওয়ার দরকার নেই। আপনার মাস হিসাবে বড়বাবুর কাছে যাবেন, ওই দুটো বাচ্চা 5 বছর বয়স পর্যন্ত বড়বাবু সমস্ত খরচ বহন করবেন, ঠিক আছে? আপনাকে কারো কাছে যাওয়ার দরকার নেই। আর এই আজকে কিছু সামগ্রী এনেছি, সেগুলো বড়বাবু দিয়েছেন, বাচ্চার জন্য জামা টামাও দেওয়া হয়েছে, এগুলো পরাবেন, কোনো অসুবিধা হলে আমাদের কাছে যাবেন। আজকে যেমন গেছিলেন, ঠিক আছে? ঠিক 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 হ্যাঁ ওই আমার বৌমা 10 দিন পরে বাচ্চা হবার পরে 10 দিন পরে মৃত্যু হয়েছে। সে বাচ্চাকে আমি নিয়ে কষ্ট পেয়েছিলাম, থানাতে হাজির হয়েছি, থানার বড়বাবু সবই কিছু আমাকে দিয়েছে, কাপড় চুপড় তাল চাল ডাল তেল মশলা, ছেলেদের 5 বছর দায়িত্ব নিয়েছে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।